এই দেখো জারা মিমিমের জন্য কেক বানাচ্ছে এন্ড কেকের জন্য চলছে মিক্সিং and she is doing it all alone. Oh, Guntuli. Wow. Oh, acha acha. তুমি করো So the cake is ready. পুরো জারা বানিয়েছে হ্যাঁ মাঝখানে এরকম ফুলে গেছে কারণ let me check with a spoon. পুরো পারফেক্ট হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের বাড়ি অনেক তোড়জোড় চলছে বিকজ আমার মা পাপা যাচ্ছে আজকে উমরাতে এ বোনও যাবে তোমার ওখান থেকে এন্ড সো বাড়িতে বোনের সাথে যেহেতু এতদিন পরে দেখা হচ্ছে তো মা অনেক রান্না সব করছে একদম দেখো এখানে কনসার্ট করছে নিজের এখনো পর্যন্ত কিছু খাইনি ও 11টা বেজে গেছে চল এটা এক গাল নাও তারপরে কে সকাল থেকে আমার অনেক মানে কাজ করতে হয়েছে অফিসের কেন কি মারা যেতে চলে যাবে পরে হয়তো টাইম পাবো না জারাকে দেখা জারাকে দেখাচ্ছি তুই কি করছিস তুই ওটা কি মজা জারার আজকে না এই জারা জানিস নানু চলে যাবে নানু কোথায় যাবে বলতো আমার এটা কি বানাচ্ছ চালের সিমাই আচ্ছা দিস ওয়ান উইল বি চালের সিমাই ফর আমার ছোট বোন জারা এখন বার্ড হয়ে গেছে ওরা চেষ্টা করছে বাট উঠতে পারছে না কি করে উঠবে বলো মামা তোমার তো উইংস নেই তুমি কি করে উঠবে বলো মাই গড জারা কি করছো তুমি উপরে উঠে তুই বার্ড না রে মা তুই মানুষ আচ্ছা কি সুন্দর বার্ড বাবা একদম পুরো বুলবুলি পাখি হয়ে গেছে পুরো বুলবুলি একদম পুরো বুলবুলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি হলো ওটা এগুলো হবে আমাদের সিমাই সিমাইয়ের জন্য বানানো হচ্ছে এখন সাপ যারা সাপ বানানোর জন্য যারার কান্না সফল হয়েছে এবার যারা সাপ বানাতে পারবে যারা এবার যদি সাপ বানাবে মাম্মাকে হেল্প করবে বানা কেন দুঃখ পেয়েছো বাবু তোমাকে কখন জ্বালাতন করলো নীলুফা কি বলছে হ্যাঁ নীলুফাকে আমি বলেছি এই জুতো চাঁদ পরে আছি হ্যাঁ দিয়ে নীলুফাকে বলছি দাদি মাপা হবে না হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হবে ও তুমি বলেছো রিমার পায়ে জুতোটা হবে না নীলুফা বলেছে হ্যাঁ হবে তাই তুমি দুঃখ পেয়েছো আমার দাদি এখন শিফট করে গেছে উপরে আর আমি যাচ্ছি দাদির জন্য খাবার নিয়ে খাবড়া ওটা বানেন ছানা দৌড় বললে হবে খেতে হবে দেখেছো ইট ইজ কল্ড কি পিঠা মাইটা কি সিমাই চালের সিমাই কি করছে মেয়েটা একবার দেখো শুধু নান নানের পিঠে উঠে গেছে অনেক হয়েছে এবার নামো পাপার লাগছে আমার পাপার লাগছে দাঁড়া মা কি রে পাপার জন্য কালকে এই নি ক্যাপটা নিয়েছিলাম মিডিয়াম সাইজের বাট এই টার্ন আউট যেটা পাপার একটু ছোট যার জন্য আমরা আবার এখন যাচ্ছি এক সাইজ বড় নিয়ে আসার জন্য যারা কি করেছে দেখেছো আমাদের এইটা কি বলে পর্দার এইটা ভেঙে দেখো মায়েদের প্যাকিং ডান একটা ছোট ব্যাগ নিয়েছে এখানে আর একটা ব্যাগ এই একটা ব্যাগ বাস সো জারাকে এবার আমি খাইয়ে দেবো প্রায় দুপুর 2টো বাজতে চললো ওকে খাইয়ে দিয়ে তারপর আমার ফিজিওথেরাপি হবে তারপরে মায়েরা যাবে 5টার সময় আমাদের গাড়িটা তো সার্ভিসিংয়ে দেওয়া রয়েছে ও তার জন্য আমাদের গাড়িতে যেতে পারবে না বাট একটা গাড়ি ভাড়া করা হয়েছে সেই গাড়িতে করেই যাবো দাদিকে খাইয়ে দিচ্ছে মাম্মা খাওয়া গেছে দাদি ও দুঃখ কেন পেয়েছিল হ্যাঁ তারপরে So this is the cake that আমার মা বানিয়েছে and কি সুন্দর হাততালি কি মজা করেছে দেখ না, গড়ে 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 গায় গড়ে গড়ে আমার ঘুরে ঘুরে এক লাখ লাখ করেছে। এই কোনটা এটা গলায় কি আদা, এটা পিলো রে, ফ্লাইটে যাবে তো মিমিমের, এবার এতে করে ঘুমাবে। ওটা ওটা সেই পুলেরটা না, এটা গলায় দেয়। So I have a good news and that is যে আমি বোনের জন্য যেই কি বলে কুর্তিটা অর্ডার করেছিলাম লখনৌ থেকে, সেটা ফাইনালি এসছে। আমার মারা 2 ঘন্টা পরে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আজকে এখন পার্সেলটা পেলাম। সো হ্যাপি যে আমি এটা দিতে পারছি। সো আই এম গোনা শো ইউ সেটা কি আছে। This is the jama and here it is, so pretty color, পুরো intricate। তোমার এটা দেখো পুরো লখনৌই কি বলে লখনৌই যে চিকেন কারি হয় পুরো ওখান থেকে এটা আমি আনিয়েছি। দেখো পুরো ডুয়াল শেড, তোমার এই দুটো শেডের জন্য নিয়েছিলাম কেন কি আমার এইগুলো অনেক পছন্দ হয়। অ্যান্ড শি সেড দ্যাট ওর পিঙ্ক কালারটাই পছন্দ বিকজ, অ্যান্ড সেই জন্য পিঙ্ক নিয়েছি, আদারওয়াইজ আমি ল্যাভেন্ডার নিতাম, ল্যাভেন্ডারটা সুন্দর কালার ছিল। অ্যান্ড এর সাথে এসছে একটা ইনার, সো দিস ইজ দ্য ইনার। এইটা পুরো ওদের ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি শপ আছে, তো আমি ইনস্টা থেকে অর্ডার করেছিলাম এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইনস্টা থেকে কিনলাম এন্ড ফাইনালি ডেলিভারড হয়েছে। আই এম সো হ্যাপি। দেখো নানা হজ করতে যাবে তার জন্য যারা একদম মনোযোগ দিয়ে রান্নায় চুল আঁচড়ে দিচ্ছে, সুন্দর করে আঁচড়াচ্ছে। বাবা রে দেখেছো এই ব্যাগটাতে হয়ে যাবে, পাপা নিতে চাইছে না, এত বেশি লাগেজ হয়ে গেছে এখন, আই মিন জিনিসপত্র বেশি হয়ে গেছে, ব্যাগের মধ্যে জায়গা হচ্ছে না। ওই জন্য নতুন ব্যাগ আমরা এখন চেঞ্জ করছি, ওই ব্যাগ ছোট ব্যাগ থেকে সবই বড় ব্যাগে ঢোকানো হবে। এইটা কি জিনিস, এটা এক্সট্রা ব্যাগ। এর মধ্যে আছে ট্যাপার জন্য নিয়ে যাচ্ছে মাম্মা সিমাই, দেখো পুরো একদম জমাটার মতো প্যাকিং, কিচ্ছু করবে না ইনশাআল্লাহ। দেখো ওই পাপার কাছে দিয়ে দিও চাবিটা, হয়ে যাবে একটা দুটো তিনটা হয়ে যাবে, এগুলো হ্যান্ডে চলে যাবে। জারা মা মাম্মা জো চলো, হ্যাঁ উঠে বলো নানান চলে যাচ্ছে তো। নানুকে একটু চুমু খেয়ে দাও, কথা শুনবে, নানুকে চুমু খেয়ে দাও একবার, সবার কথা শুনবে, সবার কথা শুনবে। আর রাত্রিবেলা মিমি আবার ফোন করবে, তখন দেখবে তুমি আমাদের, হ্যাঁ মিমি আবার ফোন করবে তুমি তখন দেখবে আমাদের, তাহলে এক জায়গায় দোয়া করবে, তুমি আমাদের দোয়া করবে। আর আমরা সব বুঝে গেছে তোমার কথা, শুনতে সব গান হয়েছে, ঘুম পেয়েছে রে, হ্যাঁ এয়ারপোর্টে ছাড়তে যাবে নানুদের, ও মা হ্যাঁ সবাই যাবো আমরা। দাঁড়াও আমরা রেডি হয়ে গেছি মাদেরকে ছাড়তে যাওয়ার জন্য, চলো মা চলো। এক বছরেই মানে Thank you. তুমি হজে যাবে, আমরা তো চলে গেল মাম্মা, তুমি কি করে যাবে? আর আমরা তো যেতে পারবো না বাবা, আমরা তো যেতে পারবো না, যাবো মন খারাপ করছে? নানুর কাছে যাবে? নানুরা তো চলে গেল, তো এখন নানুরা ওখানে থাকবে, তো অনেক দিন পরে আসবে, এখনো সেই 15 days পরে আসবে। নানু এখানে ঘুমাবে, নানু সেই আরবে চলে গেছে, আরবে গিয়ে ঘুমাবে, মিমিম আছে, সব ওদের কাছে সব থাকবে। হ্যাঁ, হজের ওখানে বেডরুম আছে, সেই আরব দুবাই যাচ্ছে, তো আরব যাচ্ছে, আরব যেখানে হজ করতে যাবে ওখানে হোটেল আছে, ওখানে মিমিম যাবে একসাথে মিট করে, আবার সব ওখানে অনেক দিন থাকবে মিমিমের সঙ্গে থেকে, তারপরে আসবে। মা আমরা আবার পরে যাবো, আমরা পরে যাই প্লিজ। না আমি এখন যাবো, অন্য কিছু দেখো এখন। মা চলো খেয়ে নেবে, চলো। আমরা এই বাড়িতে ঢুকলাম, যারা রাস্তাতে কাঁদছিল। মা কোথায় মশলা রেখেছে আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমি গরম মশলা খুঁজে পাচ্ছি না, এবার কালকে সকালে রাঁধবো, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। সো আই এম গোয়িং টু স্পেন্সার্স, যেগুলো খুঁজে পাচ্ছি না সেইগুলো খোঁজার জন্য, বিকজ মা ফোন তুলছে না, আই গেস নামাজ পড়ছে হয়তো এয়ারপোর্টে। জারার ফেভারিট লাসি, এখন আমুল থেকে ব্রিটানিয়াটা শিফট করেছে, আগের দিন খাও। না তুই বলো তো কোথায় এসছ? না ঠিক করে বলো। যারা কি খাচ্ছে? ফুচকা। যারা আই মিস মাই মাম্মা, আমার আম্মু চলে গেছে, মিস করছি আমি। What happened? I'm crying. আমার আম্মু চলে গেছে, আম্মুকে খুব মিস করছি। তোমাকে একটা স্টেপ মাও কিনে দেব। এ বাবা, আমার স্টেপ মম চাই না মাম্মা। খামির বানাচ্ছে আমাদের যারা। আমরা এইবারে শুয়ে পড়বো, আর কালকে সকালবেলা আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, বিকজ কালকে মা ছাড়া প্রথম দিন, আমি রান্না বান্না করার প্রথম দিন। চলো গুড নাইট।